এ বছরে সরকারের শেষ বছর হবে, এ বছর নতুন একটি পতাকা উড়বে, বলছেন শামসুজ্জামান দুদু। এদিকে লুটতরাজ মানে আওয়ামী লীগের দল, বলছেন নজরুল ইসলাম আজাদ। জানাবো রেলের মতো দেশটাই মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, বলছে ইসলামী আন্দোলন। লাগামহীন দুর্নীতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিপর্যয়, বলছেন দেলোয়ার হোসাইন। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা, 15ই আগস্টের ব্যানারে বঙ্গবন্ধু ছাড়া অন্য ছবি নয়। সিলেটের চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ মরার উপর খাড়ার ঘা। এবং সর্বশেষ জানাবো লালমনিরহাটে বজ্রপাতে রাখাল সহ দুই মহিষের মৃত্যু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। এ বছরে সরকারের শেষ বছর হবে, এ বছর নতুন একটি পতাকা উড়বে, বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন এবছর হবে পরিবর্তনের বছর, এবছর বর্তমান সরকারের শেষ বছর, এবছর নতুন একটি পতাকা উড়বে, যে পতাকা সাম্যের পতাকা। আপনার পিতাও রাষ্ট্রপতি ছিলেন, তারেক রহমানের পিতাও রাষ্ট্রপতি ছিলেন, আপনার মাতা গৃহিণী ছিলেন, তারেক সাহেবের মাতা কিন্তু এদেশের তিনবারের প্রধানমন্ত্রী। আপনি আপনার পিতার কথা সার্বক্ষণিক বলেন, তারেক রহমান তো যোগ্য মায়ের যোগ্য সন্তান, আমরা চাই তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেব। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন গ্যাস নেই, খাবার নেই, এটা কি সহ্য করা যায়? আমার মনে হয় ডিসেম্বর নাগাদ এই সরকার হয়তো আর থাকতে পারবে না। যে সরকার খাবার দিতে পারে না, জীবন রক্ষা করতে পারে না, ইজ্জত রক্ষা করতে পারে না, সে সরকার মুসল্লিদের সাথে তামাশা করে। এটা বাংলাদেশ, আমরা এক সাগর রক্তের বিনিময়ে অধিকার অর্জন করেছি, মানুষ জীবন দিয়েছে, তারপর এদেশ অর্জন করেছি। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন এ সরকারের লজ্জা শরম নেই, যার এক কান কাটা সে আড়ালে চলে যায়, আর যার দুই কান কাটা সে সড়কের মাঝ দিয়ে চলে। এ সরকারের দুই কান কাটা। বিদ্যুৎ কেন্দ্র হাজার হাজার কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠা করেছে সবগুলোর মালিক আওয়ামী লীগরা। কাগজে বেরিয়েছে বিদ্যুৎ না দিলেও ক্যাপাসিটি চার্জ দিতে হবে। বিদ্যুৎ দেবেন না, ক্যাপাসিটি চার্জ কেন দেব? বিদ্যুৎও প্রিপেইড করেছেন, আগে টাকা নিয়ে বিদ্যুৎ দেবেন না কেন? মাইরের ওপর ওষুধ নেই, পাকিস্তানিরা মার খেয়ে পালিয়েছে, আইয়ুব খানকে তাড়িয়েছি, এটা কোনো খাজে তাড়াতে পারবো না। বিএনপির এই নেতা বলেন বেগম জিয়া কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি, তাকে জেলে রেখেছেন। জেনারেল আজিজের ভাই ফাঁসির আসামি, তার সাজা মওকুফ করেছেন, কেউ জানে না, সে দেশের বাইরে যাওয়ার পর সবাই জেনেছে। এটা একটা দেশ, আপনি তাকে ক্ষমতার জোরে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন, আর বেগম জিয়ার মতো মানুষ আজ বিনা বিচারে জেলখানায়। একজন সাবেক শিক্ষামন্ত্রী আজ ফাঁসির আসামি, ইরিয়ার সাবেক এমপি এমন একজন লোককে ধরে নিয়ে গেলেন, আজ পর্যন্ত তিনি ফিরে আসেননি, কি অদ্ভুত একটা দেশ। দুদু বলেন 6 পুলিশ বাহিনীর সদস্যকে আমেরিকা স্যাংশন দিয়েছে, আজ আপনি তাদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন, প্রশাসনে যারা আছে তাদের অবাধ লুণ্ঠন করার সুযোগ করে দিয়েছেন। প্রধানমন্ত্রী, আপনার কার্যালয়ের এসি কি বন্ধ? মন্ত্রীদের এসি কি বন্ধ? তাহলে মসজিদ ও মন্দিরের এসি কেন বন্ধ থাকবে? তিনি বলেন আপনি বলেন আপনি পদ্মা সেতু বানিয়েছেন, এত বড় সাফল্য, তাহলে কেয়ারটেকার সরকার দিন না, তাহলে ভোট দিচ্ছেন না কেন? কোথাও একটা কিন্তু আছে, রিক্সাওয়ালা খেত মজুর থেকে শুরু করে সবাই এটা জানে, কিছু মানুষ আছে পানি খোলা করে খায়, আপনিও দেবেন? বাংলাদেশের মানুষ এখন ধানের শীষের অনুকূলে আছে। লুটতরাজ মানে আওয়ামী লীগের দল, বলছেন নুরুল ইসলাম আজাদ। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অব্যবস্থাপনার প্রতিবাদে অংশ নিয়ে লুটতরাজ মানে আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিএনপির এ নেতা বলেন আজ নারায়ণগঞ্জে প্রায় সারাদিন গ্যাস নেই, মানুষ খাবে কিভাবে, ফ্যাক্টরি চলবে কিভাবে, ছোট ছোট ফ্যাক্টরিগুলো ধ্বংস হয়ে যাবে, আমাদের কঠিন আন্দোলনের মাধ্যমে এ সরকারকে উৎখাত করতে হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যাপারে তিনি বলেন আমাদের নেত্রী কারাগারে, মানে পুরো দেশই তো কারাগারে, সবাই আসুন সিরিয়াসলি আন্দোলন করি, সরকারকে ভয় পেলে চলবে না, চুপ থাকা যাবে না, আমাদের মামলা দিয়ে শেষ করে দিয়েছে, বিএনপি চিন্তা করুন এবং সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের চেয়ারম্যানের নির্দেশনায় আমরা নারায়ণগঞ্জবাসী সকল আন্দোলন সংগ্রামে ছিলাম থাকবো। আজাদ আরো বলেন কেউ আমরা ভালো নেই। বিদ্যুতের কথা যদি বলতে হয় এই খাতের অবস্থা খুব খারাপ, মিনিটে মিনিটে কারেন্ট যায়, এর ফলে অনেক অসুবিধা হয়, কারেন্ট যাতায়াতের কারণে ফ্রিজ টিভি ফ্যান নষ্ট হচ্ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে। তিনি বলেন সরকার এত পাওয়ার প্ল্যান্ট করলো, তাহলে বিদ্যুতের উৎপাদন ব্যাহত কেন? তারা লুটপাট করেছেন, জ্বালানি রিজার্ভ নিয়ে সমস্যা, দেশে লুটতরাজের মাধ্যমে যে বিপর্যয় ঘটেছে তার জন্য দায়ী শেখ হাসিনার সরকার। তিনি আরও বলেন বিএনপি সরকার থাকাকালীন এমন ঘটনা ঘটেনি, লুটতরাজ মানেই আওয়ামী লীগ, ভয় পেতে থাকলে শেষ হয়ে যাবেন, সাহস করুন, আমাদের দলনেতা থেকে শেখেন, তিনি কিভাবে দিন রাত কাজ করে যাচ্ছেন, অন্যায়কারী আর অন্যায় সহনকারী সমান অপরাধী, আপনাদের শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে হবে। রেলের মতো দেশটাই মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, বলছেন ইসলামী আন্দোলন।
রেলের মতো দেশটায় মৃত্যুফাঁদে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, রেল দুর্নীতি ও মৃত্যুর বিভীষিকাময় আধারে পরিণত হয়েছে। টিকিট নিয়ে দুর্নীতি, উন্মুক্ত রেলগেট আর সেবাগ্রহিতার সঙ্গে দুর্ব্যবহারের যে চিত্র রেলখাতে দেখা যাচ্ছে তা কেবল রেলের নয় বরং গোটা বাংলাদেশের চিত্র। তিনি বলেন, বর্তমান সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আক্ষরিক অর্থেই হত্যা করেছে। আদমশুমারিতে ভুল তথ্য, রিজার্ভের প্রকৃত মজুত নিয়ে ছলচাতুরি, বিদ্যুৎ উৎপাদনের তথ্যে কারসাজি, প্রাথমিক জ্বালানি সংগ্রহে ভঙ্গুর অবস্থা। সার্বিক মিলিয়ে 51 বছরের বাংলাদেশ আজ এক বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে। এর সুরাহা করতে হলে অবিলম্বে ভোটারবিহীন সরকার পরিবর্তন করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। লাগামহীন দুর্নীতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিপর্যয় বলছেন দেলোয়ার হোসাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলানা দেলোয়ার হোসেন বলেছেন, সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিপর্যয় নেমে এসেছে। মাওলানা দেলোয়ার হোসেন বলেন, রেন্টাল ও কুইক রেন্টালের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। মূলত এই ব্যর্থ সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সারা দেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান, অন্যথায় সরকারকে জনগণের তোপের মুখে পড়তে হবে। তিনি আরও বলেন, এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই। সম্প্রতি দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হানলেও সরকার দুর্গত মানুষের জন্য তেমন কিছুই করেনি। লাখ লাখ বানভাসী মানুষের জন্য প্রথমে 30 লাখ এবং পরে 60 লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও পদ্মা সেতু উদ্বোধনের নামে 200 কোটি টাকা অপচয় করার কথা রয়েছে। আর তারা বন্যা দুর্গতদের জন্য নামমাত্র বরাদ্দ নিয়ে বিপন্ন মানুষের সাথে রীতিমতো তামাশায় লিপ্ত হয়েছে। তাই এই গণবিরোধী সরকারকে আর সময় দেওয়া যায় না। তিনি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান। অন্যথায় জনদাবি জনগণ রাজপথে আদায় করবে ইনশাল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা, 15ই আগস্টের ব্যানারে বঙ্গবন্ধু ছাড়া অন্য ছবি নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকীর অনুষ্ঠানে তার ছবি ছাড়া ব্যানার ও পোস্টারে অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। যাদের এলইডি বোর্ড রয়েছে তারা 15ই আগস্টের কর্মসূচি এলইডি বোর্ডের মাধ্যমে প্রচারের ব্যবস্থা করবে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী 15ই আগস্ট জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মন্ত্রণালয়ের নির্দেশনা আওতাধীন দপ্তর, সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান পালন করবে। নির্দেশনায় বলা হয়, আগামী 15ই আগস্ট জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে। মন্ত্রণালয়ের 2 বিভাগ এবং আওতাধীন অধিদপ্তর, সংস্থা, দপ্তরগুলোর পক্ষে রাজধানীর ধানমন্ডির 32 নম্বর রোডের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সকাল 8টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ সময় 2 বিভাগের যুগ্ম সচিব ও এর ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তা, দপ্তর ও সংস্থার প্রধানসহ অনধিক 5 জন উপস্থিত থাকবেন। সব দপ্তর ও সংস্থার কার্যালয়ে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসের দৃশ্যমান স্থানে জাতীয় শোক দিবসের ভাবগাম্ভীর্য অক্ষুণ্ণ রেখে ব্যানার স্থাপন করতে হবে। পোস্টার ও ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ছাড়া অন্য কোনো ছবি ব্যবহার করা যাবে না। মন্ত্রণালয় থেকে ব্যানারের নমুনা তৈরি করে সব দপ্তর ও সংস্থায় পাঠানো হবে। দপ্তর ও সংস্থা তা অনুসরণ করবে। লালমনিরহাটে বজ্রপাতে রাখাল সহ 2 মহিষের মৃত্যু। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে 2টি মহিষ সহ মোজামিয়া নামে 1 রাখালের মৃত্যু হয়েছে। উপজেলার ভোটমারি ইউনিয়নের তিস্তা নদীর চরপাশের শৌলমারি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাখাল মোজামিয়া ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাখাল মোজামিয়া প্রতিদিনের মতো গৃহপালিত মহিষ নিয়ে বাড়ির পাশে খোলা মাঠে চড়াতে যান। বিকেলে আকাশে কালো মেঘ দেখা দিল, মাঠেই ছিলেন তিনি। গরু মহিষ নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি সহ তার 2 মহিষের মৃত্যু হয়েছে। কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সিলেটের চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ মরার উপর খাড়ার ঘা। সিলেটের চাহিদার প্রায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহের কারণে শিডিউল লোডশেডিং করেও কুলকিনারা পাচ্ছে না বিদ্যুৎ বিভাগ। এর মধ্যে নগরীতে চলা প্রায় 12,000 ব্যাটারি চালিত রিক্সা মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ব্যাটারি চালিত রিক্সা ও ইজিবাইক চার্জে ব্যবহার হচ্ছে 40-50 মেগাওয়াট বিদ্যুৎ।
ব্যাটারি চালিত পরিবহন মালিকদের সংগঠন ও বিদ্যুৎ বিভাগ এসব তথ্য জানিয়েছে। রিকশা, ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ এর হিসাবে নগরীতে প্রায় 12,000 ব্যাটারি চালিত যানবাহন রয়েছে। পরিষদের মহানগর শাখার সভাপতি প্রণব জ্যোতি পাল জানান, ব্যাটারি চালিত রিকশার ব্যাটারি চার্জ দিতে 3 থেকে 3.5 ইউনিট এবং ইজি বাইকে 6 থেকে 7 ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়ে থাকে। সেই হিসেব মতে 12,000 ব্যাটারি চালিত যান চার্জ দিতে প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় 50 মেগা বিদ্যুৎ, যা বর্তমানে সিলেট জেলায় মোট সরবরাহকৃত বিদ্যুতের প্রায় অর্ধেক। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী আব্দুল কাদের জানান, রাতে সরবরাহকৃত বিদ্যুতের বড় একটি অংশ চলে যায় এসব যানবাহন চার্জে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।